চীনকে টেক্কা দেওয়ার মতো যে ভয়ঙ্করতম অস্ত্র রয়েছে ভারতের ভারতের কাছে যা অস্ত্র রয়েছে তার সাহায্যে খুব সহজে ঘায়ল করা যাবে চীনকে জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র ধানোয়া হালওয়ারা এয়ারফোর্স স্টেশনে কথা বলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেখানে ধানোয়া বলেন দেশের নিরাপত্তার জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে তৈরি ভারতীয় বায়ুসেনা গত বছর মার্শাল বলেছিলেন কম সময়ের নোটিশে যাতে যুদ্ধ করা যায় তার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বায়ুসেনা প্রতিরক্ষা সম্পর্কিত বাজেট নিয়ে যখন কথা হয় তিনি বলেন বাজেটের বিষয়টি তারা সম্পূর্ণভাবে সরকারের উপর ছেড়ে দিয়েছেন এ নিয়ে বায়ুসেনার তরফ থেকে কিছু বলার নেই ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই যুদ্ধের জন্য একত্রিশটি স্কোয়াডন কিনেছে আরও স্কোয়াডন কেনার আশা রয়েছে কারণ বায়ুসেনার জন্য বিয়াল্লিশটি স্কোয়াডন অনুমোদন করা হয়েছে কিছুদিন আগেই জানা গিয়েছিল বেসরকারি প্রতিরক্ষা সংস্থায় তৈরি হবে দুশো পঞ্চাশটি ফাইটার জেট কেন্দ্রের তরফে জানানো হয় একশোটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট তৈরি করবে ভারত এছাড়া নব্বইটি ডবল ইঞ্জিন ফাইটার জেট তৈরি হবে সরকারি সূত্রে খবর চোদ্দোটি ফাইটার স্কোয়াড্রনের ক্ষমতা অনেকাংশে কমে যেতে চলেছে কারণ আগামী দশ বছরের মধ্যেই মিগ টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন স্কোয়াড্রন থেকে সরে যেতে চলেছে যে কারণে দুই হাজার সাতাশের মধ্যে তেত্রিশ থেকে উনিশে নেমে যাবে স্কোয়াড্রনের শক্তি শুধু তাই নয় দুই হাজার বত্রিশে স্কোয়াড্রনের ক্ষমতা আরও কমে ষোলোতে হয়ে যেতে পারে সে কারণেই প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করতে এয়ারক্রাফট কিনে আগেভাগেই স্কোয়াডন আরও শক্তিশালী করছে ভারত প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে তেজস তিরাশিটি তেজসের মধ্যে দশটি ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে